পাখির থার্মেট অল প্যারট যতটা পাখি আছে সবগুলো আমি দেখাবো। এটার উপরে ভিডিও হবে, সকালবেলা আমি কি কি খাবার দিই, দুপুরে খাবার কি দিই, বিকেলে কি দিই, এইটার উপরে আজকে আপনাদেরকে কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর আমাকে হেল্প করার জন্য আমার মোহিত ভাই এসছে, ক্যামেরা করছে, ওই ক্যামেরার পিছনে আছে, ওকেও একটু আমি দেখিয়ে দিই। ওই যে পিছনে সাইডে, হ্যালো ফ্রেন্ডস, এর নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে, ওই নিজেই বলে দিচ্ছে, আমার চ্যানেলের নাম হচ্ছে মাহির প্যারট লাইফ। আপনারা অবশ্যই হেল্প করুন আমাদেরকে, যেহেতু আমরা নতুন ইউটিউবার তো প্লাস অ্যানিমাল লাভার, তো আমাদের প্লিজ প্লিজ সাপোর্ট করুন। থ্যাংক ইউ। আমার মা প্রত্যেক দিন আমার পাখির জন্য ফলগুলো কেটে রেডি করে রাখে, আর এখন তো ঠান্ডার সময় চলছে, তার জন্য আমি সকালবেলা বিশেষ করে হালকা গুনগুনে গরম জল পাখিকে খাওয়ার জন্য দিই। আমার লাভবার্ড পাখির জন্য খাবার তৈরি করছি, এখানে বিট আর গাজর আছে, এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিব, তারপরে আমি আমার পাখিগুলোকে প্লেটে করে খাবার দিব। হালকা গ্রাইন্ড করতে হবে বেশি না, হয়ে গেছে, বেশি গ্রাইন্ড করলে জলের পরিমাণটা বেশি হয়ে যায়, ওটা যেন হালকা ভেজে এক কিলোতে 5 গ্রাম লাগে, আমার এখানে 200 গ্রাম আছে, তার জন্য প্রায় 2 গ্রাম। এর সঙ্গে হালকা মরিঙ্গা পাউডার, মরিঙ্গা পাউডার আমি অলরেডি বের করে রেখেছি, অল্প করে দেখতে পাচ্ছেন ভালোভাবে ওই ডি নিউট্রিকাল, ক্যালসিলেক্স আর প্রোবায়োটিক দিয়ে ভালো করে মিলিয়ে দিবেন, তারপরে পাখিকে দিবেন খাওয়ানো যাবে। লাভবার্ডের গুলোকে একবারে খাবার দেওয়ার জন্য এভাবে আমি ব্যবহার করি, যে লাভবার্ডের প্লেট লাগালাম। এই দুটো খাবার আমার লাভবার্ডের বাচ্চা উঠেছে, তার জন্য 4টা করে বাচ্চা উঠেছে, তার জন্য একটু খাবারটা লাগিয়ে দিলাম। এখানে রোজির দুধ পেয়ার আছে, কিন্তু এখানে রোজির অলরেডি কিছু নেই, এখানে বাচ্চা আছে আমার সিসার অবলাইনে, খুব তাড়াতাড়ি খেতে আসবে এখন। ছোটো পাখি ককাটেল, ফিঞ্চ, তারপরে বদ্রি, কিছু চিলডান্স আছে, তার জন্য উপরে আমি জায়গা করেছি, ডেকোরেশনটা অনেক ভালো আছে, আমি আপনাকে আপনাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিই। এখান থেকে একটা পাখির সেট আপ শেষ, উপরের জন্য ছোট পাখির জন্য জায়গা করা হয়েছে, এটা আমার ছোট পাখির জন্য করা হয়েছে, আর এখানে আমি প্রচুর ঠান্ডা, তার জন্য
আমি পুরোটা সেটাবি আমার প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। এখানে অলরেডি চলে এসেছে, সব পায়রাগুলো আছে, নিচে আছে অনেকগুলো পায়রা। এখানে সব পায়রাগুলো এখন খাবার খেতে বেরোবে, অলরেডি চলে এসছে সব। এখন বন্ধ করে দিয়ে আবার ফের ঠান্ডা জলগুলো খেয়ে নিবে। তার জন্য জল চেঞ্জ হবে, প্রত্যেক দিন জল চেঞ্জ হয়, জল চেঞ্জ হবে, তারপরে ওদেরকে ছাড়বো। এটা ছোট পাখি বদ্রির জন্য করা হয়েছে। এই বদ্রির ব্যাপারে পরে একটা ভিডিও লোড হবে। ঠান্ডার দিনে আমার কিছু বদ্রি মারা গেছে, আর কিভাবে বদ্রিকে কেয়ার করতে হবে, ওই ব্যবস্থাটা কিভাবে নিতে হবে ওটাই আমি আপনাদেরকে জানাবো। আর এখানে কিছু ককটেল আছে, ককটেলগুলো সব ব্রিড করেছে, বক্সের মধ্যে সব ডিম বাচ্চা আছে। আর এখানে আমি কিছু নতুন সিস্টেমে করেছি, জাবা আর ফিঞ্জ একসঙ্গে আছে আমার। এদিকে ফিঞ্জের বক্স তৈরি করেছি, এইদিক থেকে নিয়ে নাও, ভিতরে ঢুকো, উপরে উপরে ওখান থেকে নিয়ে নাও। ফিঞ্জের নতুন সিস্টেমে বক্সগুলো তৈরি করেছি, এগুলোতে বাচ্চা উঠেছে সব, বের করে নাও। এখানে কিছু আমার কোয়েল পাখি আছে, এইদিকে এদিকে কোয়েল পাখি আছে, ডিম দিয়েছে ওরা। আর এখানে আমি ফাঁকা রেখেছি, এখানে কিছু ট্রিটমেন্টের জন্য ফাঁকা রেখেছি, কেউ যদি কোনো পায়রা বা কোনো পাখি অসুস্থ হয় তো এখানে এনে রাখি ওদেরকে। আর এটা পায়রার গার্ডেন, ওদের ঘোরার জায়গা, পায়রাদের ঘোরার জায়গা। এদিক দিয়ে শুধু এই রাস্তা দিয়ে পায়রাটা ওই সামনে দিয়ে বেরিয়ে যায়। আর বাইরে আমার ওদের জন্য গ্যালারি করা হয়েছে, ওদের জন্য গ্যালারি করা হয়েছে। এটা দিয়ে আমরা ঢুকি, এটা পায়রার ঘোরার জায়গা। এখানে ওদের চান করার ব্যবস্থা করা হয়েছে, এখানে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, এই ঝর্ণা দিয়ে জল পড়ে এখানে সব পায়রাগুলো চান করে ওটা দিয়ে। আর এখানে জল খাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার থাইল্যান্ড প্রোডাকশনের আম গাছে খুব সুন্দর আম হয়েছে, দুটা আম হয়েছে। এখানে লেবুর গাছ আছে, ওখানে কিছু কিছু ফলেরও গাছ আছে। ঠিক আছে, এখান থেকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস।